আজকের এই ওয়ার্কশপে আমি মনে করি অনেক কিছু নতুন জানলাম। আমাদের এবছর সম্পর্কে চিন্তা ভাবনা একটা করা হলো। আমি চেষ্টা করব আমার বিভাগের মাধ্যমে সেবাগুলো যাতে আরও সহজভাবে জনমত পেতে পারে। সম্পর্কে আগে আমার ধারণা ছিল না, তবে আসার পরে আমি সত্যি সত্যি শুধু প্রেস সমাজের গতানুগতিক কাজের যে ধারা, তাদের যে ধরন, সেটার ক্ষেত্রে নতুন কিছু সংযোজন করা, সংযোজন করতে পারা, এবং যিনি রেজিস্ট্রেটর ছিলেন তিনি যেভাবে উপস্থাপন করলেন, তো সত্যি কথা বলতে কি আমার চাকরি এখন মনে হচ্ছে যে এটা যদি চাকরির শুরুতে যদি এ ধরনের কর্মশালা অংশ নিতে পারতাম তাহলে হয়তো আমি আরও বেশি উপকৃত হতাম। উদ্দেশ্য একটাই যে আমার দক্ষতা সম্পূর্ণ হলে যাতে আমরা সেবাগুলো ভালোভাবে নিতে পারি। এই যে কালচারটা, এটা এটা কিন্তু আমাদের অফিসগুলো খুবই জরুরি। আমরা সার্ভিস প্রোভাইডার হবো, এখানে বলা হত্যা হয়েছে সার্ভিস প্রোভাইডার। আর নাগরিক হিসেবে যখন আমরা কোনো ডিপার্টমেন্টে যাবো, কোনো অন্য কোনো জায়গায় যাবো, তখন আমরা সেবা গ্রহীতা হিসেবে রিসিপিয়েন্ট হিসেবে আবার দিয়ে যাবো। এবং আমরা উপজেলা পর্যায়ে যতগুলো ইনোভেশন আইডিয়া আসবে সেগুলোকে কম্বাইন করে একসাথে করে আমরা সার্কেলে পাঠাব। এবং কিছু কিছু সফল যে আমরা হবো না তার অবশ্যই সফল হবে। যেমন আমাদের বিভিন্ন ওদের যে কাজটি করেছে সেটা করে এসে আমাদের টোটাল ঠাকুরগাঁও জেলাকে কিন্তু হাইলাইটেড করেছে। ঠাকুরগাঁও জেলা থেকে একটা জাতীয় পর্যায়ে চান্স পেয়েছে এবং সেটা অন্য সে পশুপাখি আসছে, দেশের বাইরে সে বাইরে যাচ্ছে। এটা আমাদের এক হিসেবে আমাদের এক কলিগ করেছে বিধায় আমাদেরও গর্বের উপরে আসছে। আমরা কিন্তু কেউ এখানে এটার জন্য কোনোভাবেই তাকে হিংসা বা তাকে গুরুত্ব ভাবছি না, এবং আরও আমরা উৎসাহিত করছি। এবং সে যাচ্ছে তার যাওয়াটা কিন্তু আমাদেরও একজন গৌরব যে আমাদের একজন কলিগ এই জেলা থেকে যাচ্ছে, এই জেলা থেকে যাচ্ছে। তো সেই জন্য তাকেও ধন্যবাদ জানাই। পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন। আমার মায়ের জন্য আপনার দোয়া করেছে, এর জন্য আমি আমাকে আমার কিছু বলতে আসি। এবং আগামী দিনে কিন্তু আমাদের আরও অনেক কঠিন দায়িত্ব আসবে।